ডরাই মুতা ডরাই আল্লাহকে কম ডরাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ করেছেন ফরজ নামাজ আল্লাহ শাস্তির কথা বলে দিয়েছেন হে বেটা লাঠি ডরাইয়া আর বাতখানি বন্ধ করে দিব দিককে ডরাইয়া বেতন দিত না ডরাইয়া অথবা জেলন নিবকি ডরাইয়া দৌড় মারি নামাজ দাইগি ওযু সার হবিলে নামাজ ফার হই যায় আব্বার মুখ থেকে একটা ওয়াজ শুনেছিলাম একজন বেচারা নাকি মসজিদে ইমামতি করে মসজিদের মধ্যে ইমামতি করেন এখন ইমামতি করতে যাইয়া ফসলাব ঘোরাত গেছেন ইমাম সাহেব অল্প টাকা বেতন দিন দিক ফসলাব ঘোরাত গেছেন গিয়া পরে দিয়ে আবার আজান হোসেন দিয়া ওই যে ফুক পারান না কোন জায়গার জানি আমি কেন কথা বলতেছি এই ফুক পারান না আপনার চিন্তা করবেন না আমাদের এলাকার পূর্ব পারান না আরো অনেক পূর্ব পাড়া আছে ওই পূর্ব পাড়ার ইমাম সাহেবের কথা বলেছিলেন যে তাই নমাজ হয়ে গেছেন কি ফেসব হইরাই ওই আজান দিয়া নমাজ পড়াই লইছেন এখন হুজুর আপনার মুখ ফেসব হইরাই আর জন্য দেখি লইছে কিটা জানুন এরার অবস্থা 2000 টাকা দেয় মাত্র মাসে বেতন তিতারে আবার ওজুর যুগ দিয়ে ফুরাইতাম কিতা প্রতিটা আন্ডার সিজন এখন কত শীতের মাঝে ওজু করলে উপায় নেই আছে খামসা দিতেছি ওয়াদা করেন আজকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন নি মনে মনে আপনারা নিজের লজ্জিত হয়ে অন্তত পক্ষে ওয়াদা বেশি সময় লাগে না আল্লাহর দোহাই আমি হাকিম ভাইকে আজকেও বলেছি যে ভাই সাহেব নামাজ তো পড়েন ঠিক কিন্তু আপনি যদিন কারো বাড়িতে যদি যান নামাজ কাজের মধ্যে যান 5টা মিনিট জোরের নামাজের সময় যদি নামাজ পড়িলেন যদিন খুদার কসম করে বলতে পারবো ওই বাড়ির মানুষ অন্তত পক্ষে বলবে যে মেস্তরি একজন পাইছিলাম যে সুন্দর রং করেন আবার নামাজও হুক্তবাদ দিন না হইব কি হইতো নাই তাহলে সময় কাজ আপনাকে সুযোগ দিবে এমন কোন পাষাণ কোন মানুষ এই সমাজের মধ্যে নাই যে খামের মধ্যে গেলে মুসলমান চলবে পবিত্র কাপড় পরিধান করে ঠিক কিনা মুসলমান আমরা সবসময় তো শরীর ফাঁক থাকে আজ বেটা জিন্সের টাইট প্যান্ট পিন দিয়ে পেশাব করে পানি উনি লয় না হয়তো তার হয়তো একটু সমস্যা হইতে পারে এক বেটা আমি নুরি সাহেবের ওয়াজ শুনছিলাম আবুল কাশেম নুরি সাহেব নাম শুনছেন না আপনারা আবুল কাশেম অনেক পুরাতন ওয়াইজি অনেক ভালো মহাদ্দিক আলেম নুরি সাহেবের ওয়াজ শুনছিলাম ছাত্রবেলায় শুনছিলাম হঠাৎ করে তিনি বলতেছেন যে আমি বাসে করে যাচ্ছি দেখি এক ছেলে বাস থেকে নামছে আবার বাস থামছে বসরাব পায়খানা করবে মানুষ কেউ হাজত পূরণ করতে হলে সে দাঁড়াইয়া দাঁড়িয়া পশ্চিম দিকে সারি দিছে সেন কুল্লা এইরকম মাঝে মধ্যে করে কি করে না আর আমিও দেখছি গাড়ি নিয়ে যখন যাই বেটা ফসপেতে বইছে আমারে দেখা গাড়ি হরণ না বেটা মনে বিজাইছে আমার জীবনে আমি অনেকগুলা দেখছি এইভাবে এই জন্য বলতেছি তখন আমি ভাবি যে আই রে আমারে ডরায় কিন্তু আল্লাহ যে কইছে নবী যদি নিষেধ করছেন ইটা আর ডরায় না ইটা উস নাই আপনারা যেহেতু পবিত্র থাকেন মুসলমান যেহেতু সবসময় পবিত্র থাকতে হয় সেই জন্য আপনার পোশাক সবসময় এমনিতে পবিত্র আছে অজু করবা নমাজ পড়ে লইবা ফরজ না যদি সুন্নত উন্নত পড়তা অন্তত পক্ষে খালি ফরজটা পড়ার অভ্যাস করলেন হাকিম ভাই আমাকে বলেন যে সৌদি আরব বালা আছেন নমাজের সময় তো ঠাস করে দৌড়ে যাইতাম কি আমি তখন বললাম যে নমাজের সময় ভালো আছিল ওই সময় ভালো আছিল এখানে আপনারে পুলিশ নাই দেখে আপনি হয়তো মুতাওয়া নাই দেখে হয়তো আপনি ধরতেছেন না যদি মুতাওয়া থাকতো তাইলে হয়তো আপনিও দৌড় মারতেন ঠিক না কথাটা তাহলে মানুষ দেখলাম যে গদা ডরাই মুতাওয়া ডরাই আল্লাহকে কম ডরাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ করেছেন ফরজ নামাজ আল্লাহ শাস্তির কথা বলে দিয়েছেন হে বেটা লাঠি ডরাইয়া আর বাতখানি বন্ধ করে দিব দিককে ডরাইয়া বেতন দিত না ডরাইয়া অথবা জেলন নিব কি ডরাইয়া দৌড় মারি নামাজ দেয় কি অজু সার হবিলে নামাজ ফার হই যায় কে রোজু আর কে অতুলিক আমরা মুসলমানি অবস্থা সৌদি আরব দেশি দোকান ভাড়ার মধ্যে জিনো জুতার মাঝে সজ্জা দেয় জিনো মনে চায় দাঁড়াই গেছে যে অনুকিলে নমাজ পড়ি লওয়া যায় খের কাতার খের কিছু এগুলা কিছুই দাঁড় দাঁড়ে না সময় হয়েছে পড়ি লাইছে এখন আমি চিন্তা করে দেখলাম দেখলাম বাথরুমও গেছে একটু আগে আবার নামাজ দাঁড়াই গেছে মনে হয় বাথরুম অজু করতে গেছিল আমার দেখাত ভুল হইতে পারে আমার পিয়ারি হাজির মাঝে মধ্যে একটু হাসতেছি কেন বাস্তবতা হচ্ছে এটা যে মানুষ কেউ টেকার লাগি পাগল কেউ টেকার পিছনে ও টেকার লাগি দায়িত্ব পালন করতে দীক্ষা মসজিদ ইমামতি করে দীক্ষা খালি নামাজ পড়ে কিন্তু বাড়িতে এলে দেখা যায় নামাজের কোনো খবরই নাই মসজিদ পাশক তো নামাজ পড়াই দীক্ষা দেখছি কিছু ইমামরা আমার পরিচিত দেখছি নামাজ পড়ে এরপরে দেখি বাড়িতে আইছে তারও মুখ কানো যায় ঘুরাই আর নামাজের দাঁড় ধরে না তুমিও দেখি সবসময় ইমাম সাহেব নামাজ মাজ পড়ো এখন দেখি বললাই না বা হয় না এখন ফর্মু পরে ফর্মু এমনও কিছু মানুষ পাওয়া যায়